হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি একটা নতুন প্রপার্টির আপডেট নিয়ে আপনাদের জন্য। এই ভিডিওতে আজকে আপনারা দেখতে চলেছেন একটি 3 স্টোরেড 5 BHK লাক্সারি বাংলো টাইপের একটি ইন্ডিপেন্ডেন্ট ভিলা। এক কথায় যদি বলা যায় তাহলে বিউটিফুল একটি ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি আজকে ট্যুর করতে চলেছেন আপনারা। প্রপার্টিটি ফুলি ইন্টেরিয়ার ফার্নিশড এবং দাম শুনলে আপনারা অবাক হবেন, এবং লোকেশন থাকছে কলকাতার বেস্ট লোকেশন। আচ্ছা, এরকম একটা বাংলোর সঙ্গে যদি নিজের একটা পার্সোনাল অফিস থাকে তাহলে কেমন হয়? এক্স্যাক্টলি এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, আমি সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দেবো আজকে। বাজেট নিয়ে টেনশন করবেন না, আমরা আছি তো, বাজেট থাকছে একদম আপনার বাজেটের মধ্যে। জাস্ট ভিডিওটাকে স্কিপ না করে একটু দেখুন, আমরা প্রাইস এবং সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। আর ভিডিওতে নিউ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যখনই আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনস্ট্যান্ট আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন লোকেশনটা দেখাই, দেন পুরো প্রপার্টিটা আজকে আপনাদেরকে ট্যুর করাবো। সো চলে এসেছি লোকেশনে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজারহাট নিউ টাউন। আমি এক্স্যাক্টলি যেখানটা দাঁড়িয়ে আছি এটাকে ডেরোজিও কলেজ বা স্টপ বলা হয়, আর এখান থেকে চিনার পার্ক মোড়ের ডিস্টেন্স হচ্ছে 2.6 কিলোমিটার এবং VIP রোডের ডিস্টেন্স হচ্ছে 4.3 কিলোমিটার, আর আপনি এখান থেকে এয়ারপোর্ট পৌঁছে যাবেন মাত্র 4.9 কিলোমিটারে। এখান থেকে সিটি সেন্টার 2 এর পাশেই পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশন, যেটা আপকামিং হতে চলেছে। এখান থেকে মেট্রো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 1.9 কিলোমিটার, আর সিটি সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 2.2 কিলোমিটার, আর এখান থেকে বিশ্ববাংলা গেটের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটাকে অ্যাকশন এরিয়া 2 বলা হয়। এখান থেকে আকাঙ্ক্ষা মোড়টি হচ্ছে একদম সামনে। এক্স্যাক্টলি আমি যেখানে দাঁড়িয়ে আছি যে বাংলোটা আজকে আমরা ভিজিট করব, এখান থেকে জাস্ট 2.3 কিলোমিটার ডিস্টেন্সে আপনি পৌঁছে যাবেন। বাই কার আমরা যদি যাই তাহলে ম্যাক্সিমাম 5 মিনিটের ডিস্টেন্স পড়বে। তো চলুন এবার আমরা বাংলোটা ভিজিট করি। সো এক্স্যাক্টলি যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি এই লোকেশনটা হচ্ছে রাজারহাট রেকজয়নি কলকাতা। বাংলোটা আপনারা পেয়ে যাচ্ছেন মেন রোড থেকে জাস্ট 3 নম্বর প্রপার্টি, আর সামনের যে হোয়াইট ফেসিং রোডটা আছে সেটা হচ্ছে 18 থেকে 20 ফুটের রোড। আপনারা দেখতেই পাচ্ছেন 3 স্টোরেড একটি বাংলো আপনাদেরকে দেখাচ্ছি। এই বাংলোটি একটি অ্যাপ্রক্স মোর অরলেস 2 কাঠা প্লট এরিয়ার উপরে বানানো হয়েছে, আর এটি হচ্ছে রাজারহাট পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়ছে। ঠিক রাজারহাট পুলিশ স্টেশনের পাশেই পড়ছে এটা। আপনারা দেখতে পাচ্ছেন বিউটিফুলি একটি এলিভেশনের 3 স্টোরেড বাংলো। বাড়িটির এজ অফ কনস্ট্রাকশন হয়েছে অ্যারাউন্ড 8 ইয়ার্স। এটির বিল্ডআপ এরিয়া হচ্ছে অ্যারাউন্ড 2500, 2500 স্কোয়ার ফিটের একটি ইন্ডিপেন্ডেন্ট বাংলো আপনারা দেখবেন আজকে। আশেপাশে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মার্কেট, বাজার, শপিং মল, ব্যাংক, ATM, গ্রসারি থেকে শুরু করে ডক্টরস চেম্বার থেকে শুরু করে হসপিটাল সব কিছু পেয়ে যাবেন একদম নিয়ারবাই। আর এখান থেকে পেয়ে যাচ্ছেন উইদিন 5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রেপুটেড স্কুল, নর্থ পয়েন্ট থেকে শুরু করে DPS থেকে শুরু করে দ্য নিউ টাউন স্কুল, সেন্ট জনস থেকে শুরু করে এই ধরনের রেপুটেড স্কুল আপনি পেয়ে যাচ্ছেন এখানে। আমি গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি 2 কার পার্কিংয়ের স্পেস পেয়ে যাচ্ছেন, যে কোনো বড় ধরনের 2 গাড়ি আপনি রাখতে পারবেন, এবং থাকছে একটি বড় সাইজের অফিস স্পেস ঠিক এদিকটা। এখানে আপনার এন্ট্রি করে একটা রিসেপশন এরিয়া থাকছে, এবং ওদিকটা একটা অ্যাটাচ বাথরুমের সঙ্গে কেবিন থাকছে। কেবিনটি ফার্নিশড করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টিরিয়ার ফার্নিচারের কাজ করা হয়েছে, এবং ওদিকটি একটি অ্যাটাচ টয়লেট আপনারা ওয়েস্টার্ন স্টাইলে পেয়ে যাচ্ছেন। আর বাইরে আপনি একটা পেয়ে যাচ্ছেন টয়লেট সার্ভেন্টের জন্যে। আর এই হলো বাড়ির মেইন এন্ট্রেন্স। আমরা যখন বাড়িতে এন্ট্রি করছি ওয়েস্টের দিকে ফেস করে এন্ট্রি করছি, আর বাড়িটির ফেস হচ্ছে ইস্টের দিকে। আপনারা দেখতে পাবেন এখানে পুরো বাড়িটিতে ইন্টেরিয়ার করা আছে, এবং পুরো বাড়িটিতে CCTV লাগানো আছে। আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের দিকে এন্ট্রি করছি, দেখতে পাচ্ছেন স্টেয়ার কেস, এবং পুরো বাড়িটি মার্বেল করা আছে। এটি একটি হাই লিভিং স্ট্যান্ডার্ডের জন্য খুবই আইডিয়াল। আপনারা দেখতেই পাচ্ছেন লাক্সারি এবং প্রিমিয়াম কোয়ালিটির এটি একটি বাংলো। ফার্স্ট ফ্লোরে আমরা এন্ট্রি করে পেয়ে যাচ্ছি একটি বড় সাইজের লিভিং কাম ডাইনিং স্পেস, থাকছে একটি ব্যালকনি, একটি মডুলার কিচেন, এবং একটি মাস্টার বেডরুম থাকছে, এবং একটি কমন ওয়াশরুম থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ইন্টেরিয়ার করা আছে এখানে, এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে বাংলোটিকে সেল করা হচ্ছে। পুরো ইন্টেরিয়ার করা আছে, ফল সিলিং করা আছে, দ্যাট ইজ লিভিং এরিয়া পুরোটা।
এদিকটা ডাইনিং স্পেস, এদিকটা আপনি পেয়ে যাচ্ছেন ব্যালকনি এবং একটি মডুলার কিচেন এদিকটা আপনি পাচ্ছেন লাক্সারি ডেকোরেশনে। প্রিমিয়াম সাইজের কিচেন আপনারা দেখছেন এবং ঠিক কিচেনের পাশে থাকছে একটি বেডরুম এবং সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা বেডরুমের সাইজ আপনি এখানে দেখবেন 12x13, 11x12 এই ধরনের বেডরুমের সাইজ। এদিকে একটা ওয়ার্ড্রপ করা আছে এবং ড্রেসিং টেবিলের স্পেস এখানে আছে। পুরো ইন্টিরিয়ার করা, প্রত্যেকটা বেডরুম ডিউলাক্স ডেকোরেশন এখানে করা হয়েছে আর এটি হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের একটি অ্যাটাচ বাথরুম। এরপর আমরা দেখে নেব সেকেন্ড ফ্লোর। আমরা অলরেডি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর ভিজিট করে নিয়েছি, এরপরে আমরা সেকেন্ড ফ্লোরে যাব। সেকেন্ড ফ্লোরে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির করা আছে। খুব বড় সাইজের স্পেস নিয়ে এখানে মন্দিরটা বানানো হয়েছে। আর আপনি উঠে ঠিক এদিকটা একটা বেডরুম পেয়ে যাচ্ছেন এবং এখানটা একটা বেডরুম পেয়ে যাচ্ছেন উইথ ব্যালকনি। দুটো বেডরুমের সঙ্গেই আপনি অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন এবং ডিউলাক্স ডেকোরেশন ফুললি ইন্টেরিয়ার করা খুব সুন্দর সুন্দর লাক্সারি বেডরুম পেয়ে যাচ্ছেন আপনি সেকেন্ড ফ্লোরে। এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট আপনারা দেখছেন। অর্থাৎ ফার্স্ট ফ্লোরে একটা বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন, সেকেন্ড ফ্লোরে দুটো বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন এবং টপ ফ্লোরে গিয়েও একটা বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন। এটি হচ্ছে ব্যালকনি। আপনারা ঠিক যেভাবে দেখছেন অ্যাজ ইট ইজ কন্ডিশনে আপনারা এই প্রপার্টিটি পেয়ে যাবেন। আর এদিকে হচ্ছে আরেকটি বেডরুম, দুটোর সঙ্গেই ওয়েস্টার্ন স্টাইলের অ্যাটাচ টয়লেট আপনি পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা বেডরুমে বেড দেওয়া আছে হাইড্রোলিক এবং থাকছে আলমিরা ওয়ার্ড্রপ। আর এদিকে আরেকটা ব্যালকনি করা আছে এবং দেখছেন ওখানে একটা বেসিনের পয়েন্টও করা আছে। ওয়াশরুমের মধ্যে কিছু জিনিসপত্র থাকার কারণে আপনারা পুরো ভিউটা দেখতে পাচ্ছেন না। এই প্রপার্টির এগেনস্টে আপনারা যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যেতে পারেন, প্রাইভেট হোক কিংবা ন্যাশনালাইজ। আমি পুরো স্টেয়ার কেসের ভিউটা আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি, এরপর আমরা টপ ফ্লোরটাকে ভিজিট করে নেব অর্থাৎ থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে এসে আমরা পেয়ে যাচ্ছি একটি কমন ওয়াশরুম। এটা থাকছে ইন্ডিয়ান স্টাইলে। আর এদিকে একটা বেডরুম আমরা পেয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন থার্ড ফ্লোরটাতেও ফল সিলিং করা আছে এবং এদিকে একটা ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। এই প্রপার্টির যে প্রাইস রাখা হয়েছে সেটা 1.3 crore, অর্থাৎ 1,30,00,000 টাকা। আপনারা প্রাইসটি ডিসক্রিপশন বক্সেও আমাদের পেয়ে যাবেন। যে কোনো ইনফরমেশান জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল রিলেটিভের মধ্যে যদি কারো রিকোয়ারমেন্ট থাকে ভিডিওটিকে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।